নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গ্যাস এজেন্সির ডেলিভারি বয়দের কর্মকলাপে গ্রাহক হয়রানি, সরব কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি। বদরপুর স্টেশন থেকে উদ্ধার চারটি পিস্তল সহ 15টি তাজা কার্তুজ, আটক দুই। ওসির চাপে প্রাণ হারিয়েছেন এএসআই গৌরবিধু সিং, অভিযোগ স্ত্রী ও কন্যার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার বিভিন্ন গ্যাস এজেন্সির ডেলিভারি বয়দের কর্মকলাপ নিয়ে সরব হল গ্রাহক সুরক্ষা সমিতি। সোমবার এ নিয়ে শিলচরস্থিত আইওসির এরিয়া ম্যানেজারের সঙ্গে দেখা করে বিভিন্ন সমস্যা তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। পরে বিষয়টি নিয়ে সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে জানান যে জেলার বিভিন্ন গ্যাস এজেন্সির গ্যাস সিলিন্ডার ডেলিভারি বয়রা বর্তমানে গ্রাহকদের সাথে চরম হয়রানি করতে মেতে উঠেছে। সেই সব কর্মকলাপের ভিডিও ফুটেজ সহ যাবতীয় তথ্য আগামীতে আইওসির এরিয়া ম্যানেজারের কার্যালয়ে জমা দেবে বলে জানান সমিতির কর্মকর্তারা। বিপ্লববাবু এও জানান, আইওসি থেকে ডেলিভারি বয়দের কোনো টাকা না দেওয়ার দরুন তারা গ্রাহকদের কাছ থেকে 100 থেকে 150 টাকা দেওয়ার দাবি করছে এবং এই শর্তে গ্রাহকরা টাকা দিতে অস্বীকার করলে ডেলিভারি বয়রা গ্যাস সিলিন্ডার দেবে না বলে রীতিমতো হুমকি প্রদানের অনেক খবর পাওয়া যাচ্ছে। এহেন অবস্থায় গ্রাহক হয়রানির কথা মাথায় রেখে আইওসি কর্তৃক ডেলিভারি বয়দের প্রত্যেককে তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার এদিন জোরালো আবেদন জানান সমিতির কর্মকর্তারা। অন্যথায় আগামী দিনে গোটা জেলা জুড়ে গ্রাহক আন্দোলন চরম আকার ধারণ করবে বলেও এদিন আশঙ্কা ব্যক্ত করেছেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। গ্রাহকদের উপর প্রচন্ড ধরনের জুলুমবাজি করছে এবং জুলুমবাজি করে বলছে যে 100 টাকা 150 টাকা না দিলে পরে তারা গ্যাস সিলিন্ডার বা দেবে না। এটা মানে সাংঘাতিকভাবে এরা এ ধরনের কাজ করে যাচ্ছে এবং তাদের অভিযোগ যে এই গ্যাস এজেন্সির মালিক যারা তারা এই যে ডেলিভারি বয় যারা ডেলিভারি বয়দের আপনার এই যে আইওসির থেকে যে টাকা দেওয়া হয় মানে এই যে আপনার ডিসিতে যে টাকাটা থাকে ডেলিভারি বয়কে দেওয়ার জন্য 27.60 টাকা সেটা ওরা পাচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমরা দাবি করব যে প্রত্যেকটা গ্যাস এজেন্সি যেন তাদের ডেলিভারি বয়দেরকে 27.60 টাকা দিয়ে দেয় এবং 15 কিলোমিটার ব্যাসার্ধের ভেতর কোনো মানে গ্রাহকের এখানে গ্যাস সিলিন্ডার যদি কোনো ডেলিভারি বয় পৌঁছে দেয় কোনো টাকা ডিমান্ড করতে পারে না। এটা হচ্ছে এক দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে আমরা অবিলম্বে আইওসির কাছে দাবি করেছি, কাছের জেলা শাসকের কাছে দাবি করব যে এই যে আপনার যে আশিয়া গ্যাস এজেন্সি বদরপুর স্টেশন চত্বর থেকে 4টি পিস্তল সহ 15টি তাজা কার্তুজ এবং 2 দুষ্কৃতীকে আটক করলো পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। জানা গেছে রবিবার রাত আনুমানিক 10টা নাগাদ স্টেশন এলাকায় নিয়মিত টহলদারির সময় নবনির্মিত ফ্লাইওভারের নিচে 3 যুবককে সন্দেহভাজন অবস্থায় দেখতে পান পুলিশ কর্মীরা। তখন তাদের আটক করতে চাইলে পুলিশের কাছ থেকে বাঁচতে দৌড়ানো শুরু করে। এতে একজন পালাতে সক্ষম হলেও বাকি 2 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এদিন আটক হওয়া যুবকদের তল্লাশি চালিয়ে 4টি পিস্তল ও 15 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য মতে এদিন রাতে হামসফর ট্রেনে করে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তাদের। আটক হওয়া ব্যক্তিরা হল বিহার রাজ্যের মুঙ্গের জেলার সুমন কুমার বয়স 29 ও শাপলা জেলার বিকাশ কুমার তেওয়ারি বয়স 32। তারা আগরতলা হয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার কথা ছিল, তবে অস্ত্র পাচার না কোনো নাশকতামূলক কাজের জন্য এই অস্ত্রগুলো তাদের কাছে ছিল তা জানা যায়নি। তবে পুলিশের জেরায় বেরিয়ে আসতে পারে আরো চাঞ্চল্যকর তথ্য বলে মনে করছেন সচেতন নাগরিকরা। ডিউটিত থকা মানুহে চেকিং কৰিবলৈ যাওঁতে 2 জন মানুহক মানে 2 জনৰ 3 জন মানুহ আছিলে, 3 জন মানুহক মানে বহি থকা দেখা পাই পিনি তেওঁলোকক সন্দেহত চেক কৰিবলৈ যাওঁতে এজনে পলাই গুচি যায় আৰু এই 2জনৰ পৰা 4টা পিষ্টল 7.65 আৰু 15 ৰাউণ্ড গুলি 8টা মেগজিন সহ উদ্ধাৰ কৰি আনি থানাত ৰখা হয়।
আদেলক বর্তমান হুটপুস কই থকা হইছে আর এটা বর্তমান তদন্ত প্রক্রিয়া আছে আর আজি তেলক এই মহামান্য আদালত করিমগঞ্জত হাজির করা হবে তে এটো কালি আহিছে কত পড়া আহিছে তেওঁলোক হুটপুস কোতে জানিব পৰা গৈছে তেওঁলোক বিহাৰ পৰা আহিছে বিহাৰ পৰা আহিছে তেওঁলোক আগরতলালৈ গৈ আছিলে আগরতলা গৈছে না হয় আগরতলা পরে মানে কালি কোন ট্রেনে যাওয়ার মানে ট্রেন ট্রেনের মানে রাতে যাওয়ার কথা আছে দুইটালে আমি ট্রেনের সেই কোনো টিকিট আমি পাওয়া শিলচর সদর থানার ওসির চাপে প্রাণ হারিয়েছেন এএসআই গৌরবিথু সিং বলে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রয়াত পুলিশ কর্মীর স্ত্রী ও তার কন্যা উল্লেখ্য বিগত 21 মার্চ শিলচর সদর থানায় কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজের কপালে গুলি চালিয়ে প্রাণ হারান শিলচর সদর থানার এএসআই গৌরবিথু সিং সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রয়াত এএসআই গৌরবিথু সিং এর স্ত্রী ও কন্যা সে ঘটনাটি নিয়ে সরাসরি শিলচর সদর থানার ওসিকে দায়ী করেন পাশাপাশি ঘটনাটির সিবিআই তদন্তের জোরালো দাবি তোলেন তারা বলেন প্রয়াত পুলিশকর্মী এএসআই গৌরবিথু সিং দীর্ঘদিন থেকে মধুমেহ রোগে ভুগছিলেন চিকিৎসকের পরামর্শের পর ফের 3 মাসের ছুটির জন্য আবেদন করলে ছুটিও মঞ্জুর হয়ে যায় তা সত্ত্বেও সদর থানার ওসি জ্যোতিপ্রসাদ সন্দিকুই তাকে ওভারনাইট থানায় কাজ করতে বাধ্য করেন গুলিকাণ্ডের আগের দিন রাত 1:30 নাগাদ ডিউটি থেকে বাড়ি ফেরেন তিনি কাজের চাপের কথা প্রয়াত গৌরবিথু বাবু হতাশ ও উদ্বেগের সুরে জানান তার পরিবারের লোকদের বলে জানান তার বিধবা পত্নী তাই পুরো ঘটনার সিবিআই তদন্ত করা হলে আসল সত্য সামনে চলে আসবে বলে আশাবাদী প্রয়াত পুলিশ কর্মীর পরিবারের লোকজনেরা পোস্টমর্টম কা রিপোর্ট আনে সে পহলে এসপি ম্যাম নে কেসে ডিক্লেয়ার কর দিয়া কি পাপা নে সুসাইড কিয়া হ্যায় ঠিক হ্যায় না অভি জো মতলব রিপোর্টার্স জো জো পাবলিক লোক হ্যায় ও দেখনে ওয়ালে জো লোক হ্যায় রিপোর্ট জো দেখ রহে হ্যায় হামারা নিউজ জো দেখ রহে হ্যায় ও লোক ভি কোয়েশ্চন আরাইজ কর সকতে হ্যায় কি মতলব রিপোর্ট আনে সে পহলে কিউ কেসে অর मतलब उसको क्या पता है जो उसने डिक्लेयर कर दिया है कि मतलब पापा ने सुसाइड किया है वो कैसे बोल सकते हैं पापा का पर्सनल फोन जो अभी तक उन लोगों ने नहीं दिया है आज तक नहीं दिया है आज 14-15 डेज हो चुका है अभी तक नहीं दिया है पापा ने जो भी मतलब अगर हम लोग को कुछ बोलना चाहता हो तो फिर कुछ तो भी नोट लिखा हो जो फोन के अंदर हो जो कुछ भी प्रूफ हो तो वो लोग वो क्यों ऐसे छुपा के रखे आज 14-15 डेज हो रहा है अभी तक क्यों नहीं दिया है वो लोग वही मैं क्वेश्चन अराइज करना चाहती हूँ हमें कुछ तो काला है जो वो लोग अभी तक नहीं दे रहे हम लोग बार बार पूछ रहे पापा का फोन दो ভূমাফিয়াদের বিরুদ্ধে রাজ্য সরকার যখন কড়া পদক্ষেপ করছে ঠিক তখন শিলচরে এক বড় ধরনের জালিয়াতির ঘটনা সামনে এসেছে মৃত ব্যক্তির ভোটার পরিচয়পত্র জাল করে এবং ছবি পাল্টে সেই ব্যক্তির জমির দলিল ব্যবহার করে ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে একটি চক্র শিলচর ব্যাংক অব ইন্ডিয়ার হাইলাকান্দি রোড শাখা থেকে যিশুদে নামের এক যুবক 2014 সালে ব্যক্তিগত ঋণ নেয় এতে গ্যারান্টার হিসেবে রণধী চক্রবর্তীর জমির দলিলের মূল কপি জমা দেওয়া হয় যেখানে 2014 সালের প্রায় 30 বছর আগে অর্থাৎ 1984 সালে রণধীর চক্রবর্তী প্রয়াত হয়েছেন যিশু ওই ঋণ নিয়ে কয়েক কিস্তি পরিশোধ করেন কিন্তু পরে সেটা অনাদায়ী থেকে যায় সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে সেই ঋণের অর্থ আদায়ের জন্য ফিল্ড অফিসার প্রয়াত রণধীর বাবুর বাড়ি গিয়ে তাঁর ছেলেকে বিস্তারিত জানান সেই সঙ্গে ব্যাংকে গ্যারান্টি হিসেবে থাকা দলিল অনুযায়ী সেই জমি ক্রোক করা হবে বলে জানান এতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় রণধীর বাবুর ছেলে রজত চক্রবর্তীর তিনি ব্যাংকে ছুটে গিয়ে সবিশেষ দেখে বুঝতে পারেন তার মৃত পিতার নাম এবং দলিল ব্যবহার করে ভূমাফিয়ারা এই কাণ্ড ঘটিয়েছে পরে রজতবাবু পুলিশের সাহায্য নেন এবং কয়েকজনকে অভিযুক্ত করে একটি প্রতারণার মামলা দায়ের করেন এছাড়া তিনি ঋণ গ্রহীতা যিশুদের পাশাপাশি কনকপুরের মনুল বর লস্কর টুবলু দাস এবং ব্যাংক অব ইন্ডিয়ার ম্যানেজারকে অভিযুক্ত করেছেন সোমবার রাঙ্গেরখাড়ি অটো সংস্থার কার্যালয়ে বসে তিনি এ ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানিয়ে ঘটনা তদন্তক্রমে ন্যায় বিচার কামনা করেন গতকাল আমাদেরকে অবগত করেন যে ব্যাংক অফ ইন্ডিয়া মারফত জনগণ এক ব্যক্তি 2014 ইংরেজি ওনার বাবার দলিল সাবমিট করে একটা লোন নিয়েছেন সেই লোনের রিকভারি করার জন্য ব্যাংক ম্যানেজার ওনার বাড়িতে আসার পর উনি আমাদেরকে বললেন বলার পর যাই হোক আমরা জানতে পারলাম যে এটাতে একটা ব্যাংকের সঙ্গে বিলুজিলি বাবদ একটা নয়ছয় হয়েছে সেই নয়ছয় পরিপ্রেক্ষিতে উনি রাঙ্গেরখাড়ি থানাতে এফআইআর করেছেন এই সমস্ত এত বড় 2 নম্বরে ব্যাংকের মধ্যে জালিয়াতি করিয়া সম্পূর্ণ সবকিছু করিয়া সরকারে কর্তৃপক্ষের মনে রাখিয়া বিশ্বাসঘাতক করিয়া এত বড় ঘটনা করছে আমি এটা কোনো অবস্থাতে আমি বোঝাও না তখন আমি উকিলের দ্বারস্থ হয়েছি উকিলের দ্বারস্থ হওয়ার পরে আমি উকিল মারফত লেখাই একটা 1000 লেখাইছি 1000 লেখাই আমি থানাতে সাবমিট করছি থানাতে সাবমিট করার পরে থানায় ডাঙ্গেরাই থানাতে সাবমিট করছি ডাঙ্গেরাই থানায় কইছে ঠিক আছে এটা ব্যাংকে যাইমু
এইলো এফআইআর কপি, হ্যাঁ এই এফআইআর কপি দেওয়া হয়েছে, কেসের নাম্বার আমার সম্পূর্ণ সব কিছু আছে। কার কার নামে দিছো? আমি দিছি এটা কেসটা দিছি হইল মৈনুল মৈনুল বল্লস্কর টুকলু দাস যিশু দে, আর যে ব্যক্তিটা ফটো আইডেন্টিফাই করছে, ফটো দিছে যে ব্যক্তির, এই ব্যক্তির তো নাম জানি না, এটা আমি দেখছি নদী চক্রবর্তী দেখা, কিন্তু ফেক কে বা তাহারা বা তার নাম যেটা তার। 85 বছরের বৃদ্ধা আকুলরানী নমসূদ্রের ডি ভোটার তকমাতে সরব হল আকসা। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে আকসার কর্মকর্তারা জানান, ডি ভোটার সন্দেহে সম্প্রতি 85 বছরের বৃদ্ধা আকুলরানী নমসূদ্রের বিরুদ্ধে ফরেন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছিল। সোমবার সেই মামলার শুনানি ছিল, তবে তা কোনো কারণবশত শুনানো হয়নি। উল্লেখ্য, 2012 সালে ডি ভোটার তকমা নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হন তার পুত্র অর্জুন নমসূদ্র। সেই ঘটনার পর জেলাজুড়ে তার প্রতিবাদ করা হয়। তখন শিলচরে এসে নির্বাচনী প্রচার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভয় দিয়ে ঘোষণা করেছিলেন অর্জুনের মৃত্যু আত্মহত্যা নয়, আত্মবলিদান বলে জানান। তিনি এও বলেন, তিনি ক্ষমতা এলে ডি সন্ত্রাস সহ ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেবেন। কিন্তু সেই ঘোষণাটি শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার করতে ছিল, যে তা স্পষ্ট হয়ে গেছে। বৃহৎ ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে ডি ভোটারদের জন্য। আকুলরানীর পাশে রয়েছে আকসা সংগঠন। বিষয়টি নিয়ে বিজনীর বিধায়কও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। বরাকের সাংসদদের ইস্যু সংসদে তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করানোর আবেদন করেন সংগঠনের মুখ্য উপদেষ্টা রূপম বাবু। নমসূত্র রায়, আজকে আমরা প্রায় 11টা থেকে 2টা পর্যন্ত ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে পাশে ছিলাম এবং একজন জাজের সঙ্গে আমার কথা হয়েছে, বলেছেন 100 রূপয়ে ধরনের নোটিশ হাতে পেন্ডিং রয়েছে, 100-এর অধিক নোটিশ এখনও পেন্ডিং রয়েছে, পুলিশের তরফ থেকে নোটিশ আসছে, কাদের ভাগ্যে এ ধরনের নোটিশ পড়বে কেউ বলতে পারেন না। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে ডিটেনশন ক্যাম্প ঘুরিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো জানেন কোকরাঝাড়ে সর্ববৃহৎ ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে এবং এটা কার স্বার্থে? আমরা চাই এর ন্যায় বিচার যেন দেওয়া হয় এবং আকুলরানী নমসূদ্র একজন গ্রামের লোক এবং তাকে সব ধরনের সহযোগিতার জন্য আকসা তার পাশে থাকবে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে করিমগঞ্জে ধর্ণা ও প্রতিবাদে কর্মসূচি পালন করলেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। সোমবার জেলার অফিস পাড়ার ধর্ণা সেরে এক বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। এতে পুরুষ ও মহিলা সহ অর্ধশতাধিক জনগণ অংশগ্রহণ করেন। এদিন বিক্ষোভ চলাকালীন কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। এমনকি থালা বাজিয়ে ও রন্ধন গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায় কংগ্রেস কর্মকর্তাদের। কি আছে যেটা আচ্ছা দিনের সপন দেখায় আজি অসমবাসীক ইমান দিনে ঠগি ঠগি আজি আজি গৈ গৈ এনেকুৱা এটা পর্যায় পোৱাই লাগে, যত 450 টকাৰ বস্তুটো আধা করিম বলে কই পেলায় আজি নি পেলায় রন্ধন গ্যাস 1000 টকা পোৱালে, মিঠা তেলের লিটার 250 টকা পোৱালে, তেলের দাম 100 টকাৰ উপর গুছি গেল, আজি আজি ডেটত হয়তো 103 টকা হবলে ইয়াত আহি পাইছেই, ডিজেল 98 আর বেশি দিন নাই 100 টকা চুব। গতি এই অবস্থাত অসমবাসী কোঁ ভারতবর্ষর যিকোনো এরিয়াত মূল্য বৃদ্ধিয়ে জনসাধারণ যে মধ্যবিত্ত মানুষ আছে কুঙা করে পেলাইছে, রাঁধনি আজি পাকঘর যাব নোৱাৰা অবস্থা, গতি এই অবস্থারপরা আমার দেশক পরিত্রাণ লাগে, আমি সেই পরিত্রাণ বিচারি আজি আমি ইয়াত ধর্ণা কার্যসূচী অকল ইয়াতেই নয় সমগ্র অসমতে আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ নির্দেশ মর্মে আমি শিলচর চেংকুড়ি জিপির আওতাধীন কুকুবাড়ি এলাকার বেহাল সড়কের দরুন চলাচলে তীব্র সম্মুখীন হতে হচ্ছে কুকুবাড়ি এলাকার স্থানীয়দের। সোমবার বিষয়টি নিয়ে স্থানীয়রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, কুকুবাড়ি এলাকাটি চেংকুড়ি জিপির অধীনস্থ হলেও আজ অবধি এলাকার যাতায়াতের জন্য পিডব্লিউডি সড়ক নেই। বৃহত্তর চেংকুড়ি জিপির হাজার হাজার জনগণের জন্য পিডব্লিউডি সড়ক থাকলেও তাদের ভাগ্যের চাকা ঘুরেনি। এদিকে বর্ষার মরশুমে সড়কের বেহাল অবস্থার দরুন তীব্র সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। অল্প বৃষ্টিপাত হলেই সড়কে কাদাসহ বিরাট আকারে গর্ত হয়ে চলাচলে ব্যাঘাত ঘটায়, যার দরুন পৌরসভা সাধারণ জনগণের প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হয়। এমনকি অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য কোনো জায়গায় নিয়ে যেতে হলে তীব্র সমস্যার মুখোমুখি হতে হয়। বিষয়টি নিয়ে কাছাড় জেলার জেলা উপায়ুক্ত ও আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। কয়েক বছর থেকে আমাদের এই রাস্তাটা এত খারাপ ছিল, গত বছর আমরা কিছু কালেকশন করে এবং পঞ্চায়েত প্রতিনিধি থেকে একটু ফেলাইয়া একটু
চলার মতো করছিলাম সাইটে দিকে ড্রেনুন দেওয়া, কিন্তু কখন এমন খারাপ হয়েছে রাস্তাটা যাতে আমরা স্কুলের বাচ্চা বা ডেলিভারি মারা এইদিকে যাওয়া আসা অনেক অসুবিধা হয়। এর লাগে আমি আপনার মিডিয়ার মাধ্যমে এবং আমার জেলা প্রশাসন এবং আমরা সিএমের কাছে মানে অনুরোধ রাখি আর প্রতিশতর আমাদের রাস্তাটা ঠিক করার লাগিয়া সুরাহ করার লাগে যাতে আমরা সুন্দর মতো আসা যাওয়া করতে পারে মা বোন এবং আমাদের স্কুলের যেগুলো বাচ্চা সবগুলো বাচ্চা প্রত্যেকদিন একটা একটা গণ্ডগোল হয় রাস্তার দিকে পড়ে, কেউ যেন হাঁটু চলে, কেউ যেন পাও ভাঙে, নানান সমস্যা। এই সমস্যার লাগে আমাদের সিএম এবং আমাদের পিডব্লিউডি মিনিস্টারের কাছে আমরা অনুরোধ করলাম এবং আমরা মাননীয় ডিসি মহোদয়ের কাছে বর্ষার আগে মানে যতটুকু পারেন তাড়াতাড়ি আমরা রাস্তাটা ঠিক করে দেওয়ার লাগে। বিদ্যুৎ গ্রাহকদের বৃহত্তর মঞ্চ অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ডাকে কেন্দ্র সরকারের বিদ্যুৎ ক্ষেত্রের ব্যক্তিগতকরণের বিরুদ্ধে ও জনবিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল বাতিলের দাবিতে সোমবার আজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আসাম, ত্রিপুরা, পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, পন্ডুচেরি, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ দেশের 15টি রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ গ্রাহকদের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভে সামিল হওয়া, প্রতিনিধি বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা, বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণ ও ব্যক্তিগতকরণ বন্ধ করা ও প্রিপেড মিটার গ্রাহকদের জোর করে ব্যবহার করতে বাধ্য করার বিরুদ্ধে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে আসাম থেকে সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভাপতি অজয় আচার্য এবং কার্যকরী কমিটির সদস্য হিল্লু ভট্টাচার্য সামিল হন। আপনাদেরকে লক্ষ্য করেছে এই সরকারবিলাকে পুঁজিপতি সকলের হাতত, কর্পোরেট গোষ্ঠীর হাতত তেওঁলোকে গথাই দিব খুঁজেছে। আমি জানো যে এই যে সরকারবিলাক যে দলরেই নহোক কিয় প্রতিটো সরকার ক্ষমতাত গৈ পেলাই তেওঁলোকে পুঁজিপতি সকলের সেবা করে আছে, পুঁজিপতি সকলের স্বার্থ রক্ষা করে আছে। আর এতিয়া এই শিক্ষার দরে, স্বাস্থ্যখণ্ডের দরে তেওঁলোকে অত্যন্ত এসেনশিয়াল পাবলিক সেক্টর রাজুয়া খণ্ড এই ইলেকট্রিসিটি বিদ্যুৎ ক্ষেত্রগত। হাইলাকান্দি জেলার কাটাখাল নদীতে ফের জলে ডুবার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা 7:30টার সময় ব্রজপুর প্রথম খণ্ডের বাসিন্দা এখলাজউদ্দিন বরভুইয়ের পুত্র মিসবা আহমেদ বরভুইয়া কাটাখাল নদীর নিকটবর্তী রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দুটো কুকুরের তাড়া খেয়ে হতভম্ব হয়ে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতার না জানার দরুন নদীর জলে তলিয়ে যায়। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন বন্দুকমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিমউদ্দিন বরভুইয়া। খবর দেওয়া হয় এসডিআরএফ এবং এনডিআরএফ বাহিনীকে, কিন্তু সোমবার বিকেল পর্যন্ত এসডিআরএফ এবং এনডিআরএফ বাহিনী তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে নদীর জলে ডুবে যাওয়া কিশোর মিসবাহ আহমেদ বরভুইয়ের খোঁজ পায়নি। তবে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার এসডিআরএফ এবং এনডিআরএফ বাহিনী তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে গ্রামবাসীদের পক্ষ থেকে স্থানীয় বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল মালিক এবং আফজল হোসেন বরভুইয়া সংবাদমাধ্যমকে জানান, নদীর জলে তলিয়ে যাওয়া এখলাজউদ্দিন বরভুইয়ের পরিবার অত্যন্ত দরিদ্র, তাই যে কোনো অবস্থায় জীবিত বা মৃত মিসবাহ আহমেদকে উদ্ধার সহ তার পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান। মিসবাহুল ইসলাম বরভুইয়া গত রাত 7:30টার সময় নদীর পাড়ে হাঁটিয়া যাইতে সময় দুইটি কুকুরে খেদা খাইয়া নদীতে জাঁপ দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আর তাকে খুঁজে পাওয়া যায় না। হাইলাকান্দি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে বন্দুকমারার থানার আইও জসিমউদ্দিন বড়বইয়া ও আমরা স্থানীয় সমাজসেবীগণ সব একসঙ্গে তল্লাশি চালানির পর রাত 2টায় গিয়ে আবার কোথাওতা গাইয়া সকাল 5টার সময় আবার হাইলাকান্দি করিমগঞ্জের এসডিআরএফের 10 জনের একটি দল এখন পর্যন্ত তল্লাশি চলে এখনও তারে পাওয়া যায়নি। আমরা হাইলাকান্দি প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি অতি কম সময়ের মধ্যে যাতে তারে জিন্দা বা মৃত যে কোনো মুহূর্তে উদ্ধার করার জন্য অনুরোধ জানাইছি। এই পরিবারটি অতি অসহায় ও হাইলাকান্দি প্রশাসন ও হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে আর্জি জানাচ্ছি যাতে তাকে একটি আর্থিক সাহায্য দিয়া সহযোগিতা করা হয়। কদমতলার আগর অঞ্চল পরিদর্শন করলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়। আগরকে নিয়ে ত্রিপুরা রাজ্য সরকার ইতিমধ্যে বহু পরিকল্পনা গ্রহণ করেছে। অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা এলাকাটিকে ইতিমধ্যে আগরের ট্রেড সেন্টার ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। এখানকার সিংহভাগ জনগণই আগর চাষের উপর নির্ভরশীল। বিগত সরকারের আমলে সুগন্ধি আগর ব্যবসাকে অবৈধ ব্যবসা বলে আখ্যায়িত করা হতো, কিন্তু রাজ্যে বিজেপি
আইপিএফটি জোট সরকার আসার পর আগর ব্যবসা বৈধতা পায়। আগর ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান করা হয়। রাজধানী দিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে শুরু করে ত্রিপুরার শিল্প বাণিজ্য মেলায় প্রদর্শিত হয় ত্রিপুরার আগর। এ মর্মে সোমবার রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকুরায় কদমতলা এলাকাটি পরিদর্শন করেন। এবং বেম্বু মিশনের ডাইরেক্টর আমরা এখানে এক দুটা প্রজেক্ট যেগুলো ইনোগ্রেশন ছিল সেগুলো করতে আর বেসিক্যালি কদমতলাতে আগরের জন্য আপনারা জানেন প্রসিদ্ধ গভর্নমেন্ট অনেকগুলো প্রজেক্ট নিয়েছে। এবার বাজেটে আগর হাট তৈরি হোক, আগরের জন্য একটা ফ্যাসিলিটি সেন্টার হোক, তার জন্য বাজেটে একটা টাকা ধরা হয়েছে। তো আমরা এসেছি এখানে এই আগরের ব্যবসা যারা করে তাদের ইউনিটগুলো দেখতে কিভাবে তারা করছেন এবং তাদের অন্য কোনো অসুবিধা রয়েছে কিনা। আগে যেগুলো অসুবিধা ছিল সেগুলোকে সলভ করা হয়েছে, আগর জন্য আগর এক তৈরি করা হয়েছে, আজকে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, এখন ইউনিটগুলোকে যেন একটা পরিসরে নিয়ে আসা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। উত্তর ত্রিপুরার প্রত্যন্ত চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের একরং ওয়ার্ড এলাকায় অবস্থিত দয়ানন্দ ধাম আশ্রম সংলগ্ন স্থানে আগরবাতির শলা তৈরির কারখানা শুভ উদ্বোধন হল সোমবার। কদমতলা ন্যাশনাল প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এদিন সকাল 8:30 ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এ কারখানা সূচনা করেন রাজ্যের টিআইডিসির চেয়ারম্যান টিংকুরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইডিসি ডিরেক্টর স্বপ্না দেবনাথ, ত্রিপুরা বাম্বু মিশনের ডিরেক্টর সুভাষ দাস, কদমতলা ন্যাশনাল প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান সুভাষ সেনগুপ্ত প্রমুখ। আমি সেগুলি নিয়ে আলোচনা করতে যাব না, আপনাদের অভিজ্ঞতা আপনারা নিজেরাই জানেন। এই এলাকায় হাজারো মানুষ, হাজারো পরিবার যারা আগর চাষ করেন, আগর নিয়ে ব্যবসা করেন, তারা অবৈধভাবে ব্যবসা করতেন, আজ বৈধ তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। আপনারা এখানে অনেক আছেন আগরের সঙ্গে যারা যুক্ত, আপনারা কোনো সময় কল্পনাও করেননি যে দিল্লির মতো জায়গায় যেখানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয় সেখানে আগরের স্টল থাকবে, আগর নিয়ে সেখানে প্রদর্শিত হবে, কিন্তু হয়েছে। আমাদের কদমতলার দু তিনজন আগর ব্যবসায়ী যারা দিল্লিতে প্রগতি ময়দানে 15 দিনের আন্তর্জাতিক এক্সিবিশন হয়, গোটা পৃথিবীর থেকে সেখানে লোক আছে, ব্যবসায়ীরা আছে, সেখানেও আমাদের এখান থেকে লোক গিয়ে সেখানে তার আগর, তার উৎপাদিত সামগ্রী নিয়ে বসা। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কাপ্তানপুর জিপির নতুন হাইলাকান্দি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল সোমবার। এলাকার করিমউদ্দিন লস্করের পুত্র সামির উদ্দিন লস্করকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়। রবিবার রাতে শহরের সময় থেকে নিখোঁজ ছিল সে। সোমবার সকালে বাড়ির সংলগ্ন এলাকায় তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর লক্ষ্মীপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। গ্যাস এজেন্সির ডেলিভারি বয়দের কর্মকলাপে গ্রাহক হয়রানি, সরব কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি। বদরপুর স্টেশন থেকে উদ্ধার 4টি পিস্তল সহ 15টি তাজা কার্তুজ, আটক 2। ওসির চাপে প্রাণ হারিয়েছেন এএসআই গৌরবিধু সিং, অভিযোগ স্ত্রী ও কন্যার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।